চামড়াজাত পণ্যের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আর্থিক সুবিধা আরও পাঁচ বছর থাকছে বললেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিচ্ছে সরকার। এখনো অস্থির পেঁয়াজ বাজার, লাগামহীন দাম বাড়ায় জিম্মি ভোক্তা। আমদানি নির্ভরতা কমাতে পেঁয়াজ সহ নটি খাদ্যশস্যে 81 কোটি টাকা প্রণোদনার সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের কাছে 400+ ব্যাংক হিসাবের তথ্য চাইল দুদক। ক্যাসিনো ব্যবসা সহ নানা ধরনের অনিয়ম অনুসন্ধানে এ চিঠি। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে চামড়া খাতে আর্থিক সুবিধা আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে চামড়াজাত পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। চামড়াজাত পণ্য ও পাদুকা রফতানিকারকদের সঙ্গে বিশ্বের আমদানিকারকদের যোগাযোগ তৈরিতে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। মাত্র এক দশক আগেও চামড়া খাতে যে বৈদেশিক মুদ্রা আয় হতো তার পুরোটাই ছিল মূলত কাঁচা চামড়া রফতানি থেকে। রপ্তানি বহুমুখীকরণের নীতিগত সহায়তায় চামড়া শিল্প এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত। দেশের চামড়াজাত পণ্য বিশ্বের বড় বড় ক্রেতা এবং ব্র্যান্ড প্রতিনিধিদের কাছে তুলে ধরতে এবছর তৃতীয়বারের মতো ঢাকায় আয়োজিত হলো আন্তর্জাতিক প্রদর্শনীর। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় ও লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ প্রচেষ্টার এই প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রপ্তানি বাণিজ্য সহজীকরণে নানা সুবিধা সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকারের লক্ষ্য এখন অর্থনৈতিক কূটনীতির প্রসার। চামড়াজাত দ্রব্য পাদুকা রপ্তানিকারকদের সঙ্গে বিশ্বের আমদানিকারকদের যোগাযোগ ঘটানোর জন্য আমরা ইকোনমিক ডিপ্লোম্যাসির উপর জোর দিয়েছি। আমাদের ক্রমবর্ধমান কাঁচা চামড়া সরবরাহের পুরোটাই ফিনিশ প্রোডাক্ট তৈরি করে রপ্তানি করতে পারলে আমরা অনায়াসে 2022 সালের মধ্যে এ খাত থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করতে সক্ষম হব। চামড়া ও পাদুকা শিল্পে আর্থিক প্রণোদনা বজায় রাখার পাশাপাশি রপ্তানি খাতে সবার জন্য সুযোগ ও নীতিগত সহায়তার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প থেকে কাঙ্ক্ষিত রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আর্থিক প্রণোদনা আরও অন্তত আগামী 5 বছর বহাল থাকবে। সকল রপ্তানি খাতের জন্য সমান সুযোগ ও নীতিগত সহায়তা নিশ্চিত করা হবে। যেসব বৈষম্যমূলক প্রতিবন্ধকতা আছে তাও আমরা দূর করে দেব। পরে 3 দিনব্যাপী চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনীর প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাকিব ভুল করেছেন তবে কোনো অন্যায় করেনি বলে মনে করেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিবের অভাব পূরণ হওয়ার মতো নয়, তবে জুনিয়র ক্রিকেটাররা এই চ্যালেঞ্জটা ভালোভাবে উতরে যাবেন এমনটাই বিশ্বাস অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। টি-20 ও টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এ কথা বলেন ক্রিকেটাররা। সাকিবের জন্য হলেও এই সিরিজটা ভালো খেলতে চান টাইগাররা। বেশি সময় পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেটে আস্থার নাম। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, দেশের ক্রিকেটের এই 5 নক্ষত্র। আলোচিত ভারত সফরের আগে সেই 5-এর 3 জনই নেই, যে 2 জন থাকলেন তাদের উপরই গুরুদায়িত্ব বোঝেন মুশফিক মাহমুদুল্লাহরা। হৃদয়ে দাগ কেটে গেছে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি। ফিক্সিং শব্দটি স্পর্শকাতর, তাতে জড়ানো বা প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি আসে পরে। তা যাই হোক, এমন এক ঘটনার সঙ্গে সাকিবের নাম জড়িয়ে পড়াটা পোড়াচ্ছে সতীর্থদের। সে একটা ভুল করেছে, বাট সে কোনো অপরাধ করেনি, তো আমাদের সকলের সাপোর্ট তার সাথে আছে এবং আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম সেভাবে আগের মতোই ভালোবাসবো। সাকিবের বিকল্প আসলে কখনো কোনো দিনও হবে না, তো অবশ্যই তাকে মিস করব, কারণ আমাদের নাম্বার 1 প্লেয়ার। যদিও না থেকেও আছেন সাকিব, তার জন্যই যে নিজেদের উজাড় করে দিতে চায় টাইগাররা। লাস্ট 11-12 সিরিজে ওরা আনবিটেন, তো ইটস এ ডিফিকাল্ট টাস্ক। হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় এটা অসম্ভব কিছু না, বাট আমাদের অ্যাজ এ টিম অনেক ভালো খেলতে হবে। ছোট ছোট প্রত্যেকটা অপরচুনিটি, যার যখন অপরচুনিটিগুলো আসে আমাদের মেক শিওর করতে হবে যেন আমরা 100% ওই অপরচুনিটিগুলো ইউটিলাইজ করতে পারি। ভালো রেজাল্ট দিয়ে আমাদেরকে আবার ভালো পথে নিয়ে আসতে পারে, তো এই ফোকাসটা আমাদের সবার ভিতরে আছে। এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা মনে সব প্লেয়ারকে মেনটেন। সাকিব তামিমের অনুপস্থিতি দলের জন্য বিরাট ক্ষতি,
তবে দলে অনিয়মিতদের জন্য বিরাট সুযোগ। যখন যে ম্যাচ খেলার সুযোগ হবে অবশ্যই চেষ্টা করব আমার নিজের সেরাটা দিতে এবং দলের জন্য যেটা প্রয়োজন হবে আমি সেটাই করার চেষ্টা করব। আমরা যদি আমাদের দিনে বেস্টে যদি খেলতে পারি তিনটা ডিপার্টমেন্ট থেকে অবশ্যই আমরা উইন করতে পারব। এখন যারা যাচ্ছে এদের সবার একটু বেশি দায়িত্ব নিতে হবে এবং 3 নভেম্বর দিল্লিতে প্রথম টি-20 দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে একদিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়, আর খুচরা বাজারে ঠেকেছে 145 টাকায়। এমন অস্বাভাবিক ঊর্ধ্বমুখী বাজারে বাধ্য হয়ে পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন ক্রেতারা। সরবরাহ সংকটের চরম পথে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামবাজারের আড়তগুলো। কামরুল হাসান সবুজের রিপোর্ট। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ হারিয়েছে আগেই, এবার ছুটছে লাগাম ছাড়া। রাত পোহালেই মানভেদে এই নিত্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে বেড়ে যাচ্ছে কেজিতে 5 থেকে 15 টাকা। ঊর্ধ্বমুখী দামের সঙ্গে না পেরে রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের অনেক পাইকার ছেড়ে দিয়েছেন পেঁয়াজ বিক্রি। জানালেন, মোকামগুলোতে অব্যাহত রয়েছে দাম বৃদ্ধির প্রবণতা, যার প্রভাব পড়বে বাজারে। দেশি পেঁয়াজটা বেশি আছে, দেশি পেঁয়াজ গতকালই বেছিলাম আমরা 115-16, সেটা আজকে 125 থেকে 130। কালকে হাটের থেকে বুন দিছে 5,000 টাকা মন, 5,000 টাকা মন হইলে 126 টাকা, আর খরচ হলে 30 টাকা পরে, আমি কিনেই নেই কালকে। শ্যামবাজারের যেসব আড়ত বছর জুড়েই ভরপুর থাকতো পেঁয়াজে, প্রায় ফাঁকা, সেগুলো নেই দাম কমার কিংবা বাজার স্থিতিশীল হওয়ার কোনো খবর। দেশি পেঁয়াজ বর্তমানে একদম শর্ট, পেঁয়াজ নাই, বানানোর পেঁয়াজ আসতে একেবারে নেমে, যা আসতেছে সব ওখানে পড়ে থেকে সব বিক্রি হচ্ছে, বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে, ঢাকাতে একেবারে কম পেয়ে যাচ্ছে। পাইকারির তুলনায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা বেশি দামে। বাধ্য হয়ে পেঁয়াজের ঝাঁঝে নাভিশ্বাস ওঠা ভোক্তারা কমিয়ে দিয়েছেন মশলা জাতীয় এই পণ্য ব্যবহারের পরিমাণ। গতকালকে পাইকারি যে বারমার পেঁয়াজটা কিনে আনছি 105 টাকা করে, কিন্তু আজকে পাইকারি মার্কেটে গিয়ে দিয়ে ওই পেঁয়াজটা আজকে সাইতে আছে 125 টাকা কেজি। পেঁয়াজ এলো অরিজিনাল দেশিটা, কিনে আনছি আপনার 135 টাকা, আর এটা খরচ আছে 145 টাকা ব্যস্ত। আমি 5 কেজি 10 কেজি একসাথে পেঁয়াজ কিনি, কিন্তু আজকে এই প্রথম আমি 1 কেজি পেঁয়াজ কিনলাম। সরবরাহ স্বাভাবিক করতে না পারলে আগামী 2-1 দিনের মধ্যে দাম আরও বাড়বে এমন আশঙ্কা ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের পেঁয়াজ সহ 9টি খাদ্যশস্যে প্রায় 81 কোটি টাকা প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় তিনি আরও জানান কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে লক্ষ্যে আগামী মৌসুমে ধান সহ বিভিন্ন শস্য ক্রয়ের চিন্তা করা হচ্ছে। সরকারের 10 টাকায় চাল বিতরণ কর্মসূচি আরও 2 মাস বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। সরকারি হিসেবে বছরে পেঁয়াজ উৎপাদনের পরিমাণ 26 লাখ টনের মতো, চাহিদাও 24 লাখ টন, তবুও স্মরণকালে সর্বোচ্চে চড়েছে দাম, তাই সচিবালয়ে আলোচনায় পেঁয়াজ। গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনা বাদাম সহ 9টি ফসলে কৃষকদের প্রণোদনা দেওয়ার কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান পেঁয়াজ উৎপাদনে চলতি বছরে 23 কোটি টাকারও বেশি প্রণোদনা দেবে সরকার। পেঁয়াজ যখন হারভেস্ট হয় তখন খুবই কম দাম থাকে, এবং ফলশ্রুতিতে হয় কি আমাদের চাষিরা এটা নিয়ে একটা বিপাকে পড়ে এবং তারা লাভবান হয় না। পেঁয়াজের হারভেস্টিং টাইমটা 3-4 মাস, আমরা যে 11 মাসের মতো আর কি যে আমদানিটা বন্ধ রাখার আমরা চিন্তা করছি। প্রায় 16-17 হাজার কোটি টাকা শুধু ভোজ্য তেলে আমরা খরচ করি। এই ভোজ্য তেল আগে এদেশে তো সরিষা ছিল, বিদেশ থেকে তেল আসতেই না, কেউ সোয়াবিন চিনত না। আমরা চাচ্ছি যে তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা। সরকারিভাবে কৃষকদের কাছ থেকে আরো বেশি ধান ক্রয়ের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এটা তো আবার আপনার রিলিজও করতে হবে, ইউ হ্যাভ টু কদিন গুদামে রাখবেন, চিরদিন তার গুদামে রাখা যাবে না, গুদাম তো খালি করতে হবে। একটা মোটামুটি ইঙ্গিত কালকে সিদ্ধান্তগুলো চূড়ান্ত হবে যে 10 টাকা কেজি চাল যেটা আমরা দিই এটার পরিমাণ আমরা আরো বাড়িয়ে এই বেশি সংখ্যক মানুষকে আরো 2 মাস বেশি দিন দেওয়া হবে। এখন 5 মাস দেওয়া হয়, এটাকে আরো 2 মাস বাড়ানো হবে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা বন্ধ করতে চায় সরকার, এ লক্ষ্যে ভুট্টা সহ দানা জাতীয় শস্যে আরও সরকারি সহযোগিতা বাড়ানো হবে জানান মন্ত্রী। এই সমস্ত অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সমস্যা হলো ইমিডিয়েট, আপনাদের যেটি প্রশ্ন এই মুহূর্তের সমাধান কি? আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোলায় ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে চর ফ্যাশন ঈদগাহ মাঠে
উপজেলা আওয়ামী লীগের সুথি সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি সেই ভোলার ঘটনা থেকে সেখানে ভোলা পানিতে মার শিকার করা ষড়যন্ত্র করেছে কিন্তু পারেনি। তিনি লোভ দেখানো সত্যি অভিযান করছেন না। মানুষ যাদের কার্যকলাপে অসন্তুষ্ট, নীরবে মানুষের মধ্যে ক্ষোভ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি শুরু করেছে। অপরাধ করলে, অপকর্ম করলে আওয়ামী লীগ তার ঘরের লোককে ছাড় দেয় না, সে হাসিনা সেটা প্রমাণ করেছে। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তোলা এ প্রশ্নে তিনি অভিযোগ করেন, সরকারের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে হাসপাতালটি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি যে মারাত্মকভাবে অসুস্থ, সে অসুস্থতাকে হাসপাতালের পরিচালক তিনি অস্বীকার করছেন, চিকিৎসাকে তারা অবহেলা করছেন এবং মিথ্যা কথা বলছেন, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। সারা দেশবাসী আজকে আতঙ্কিত হয়ে উঠেছে যে তাদের উদ্দেশ্যটা কী, তারা কি দেশত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। আমরা অনেকবার বলেছি যে তার যেটা ন্যায্য প্রাপ্য জামিন, সেই আইনগতভাবে সেই জামিন তাকে দেওয়া উচিত, সেই জামিন তাকে দেওয়া হচ্ছে না, সরকার সেখানে বাধা সৃষ্টি করছে। 18 বছর আদালতের বারান্দায় ঠোকর খেতে খেতে অবশেষে মামলা থেকে মুক্ত হলেন শতবর্ষী রাবেয়া খাতুন। দুপুরে অস্ত্র মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে রায় দিয়েছেন দেশের উচ্চ আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সতর্ক করা হয়েছে। অস্ত্র মামলায় 2002 সাল থেকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছেন শতবর্ষী রাবেয়া খাতুন, হয়েছেন গণমাধ্যমের শিরোনাম, তারপর নড়েনি মামলার ফাইল। মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য আসামি মারা গেলেও 18 বছর ধরে আদালতের বারান্দায় ঠোকর খেতে হয়েছে তাকে। অবশেষে বুধবার এ মামলা থেকে রাবেয়াকে অব্যাহতি দিয়েছেন উচ্চ আদালত। সতর্ক করা হয়েছে বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে, ভবিষ্যতে ভুল না করে এবং সতর্কতার সাথে আইন মেনে মামলা পরিচালনা করার কথা তাদেরকে বলেছেন। রাবেয়া খানের বিরুদ্ধে আর কোনো মামলা রইল না, উনি ওনার মামলাটি কোয়াশ হয়ে গেল। আদালত বলছে রাবেয়া খানকে আর কখনোই আর এই মামলাতে আসতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন এরকম অনেক মামলা ঝুলছে আদালতে, এজন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচারকদের ভূমিকার উপর জোর দেন তিনি। প্রতিটি আদালত তাদের সিরিয়াসলি জিনিসটাকে পর্যালোচনা করেন এবং এই ব্যাপারে যদি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সহায়তা করেন তাহলে আমার মনে হয় অনেক আসামি এই ভোগান্তির হাত থেকে মুক্তি পেয়ে যায়। 2002 সালে রাজধানীর কারওয়ানবাজার থেকে গ্রেফতার করা হয় রাবেয়াকে। পুলিশের দাবি সে সময় রাবেয়ার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারের প্রজনন মৌসুমে দুই দফায় নদীতে রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে ইলিশ। ডিম রক্ষা পেলে গতবারের উৎপাদন ছাড়িয়ে যাবে। ডিম ছাড়ার সময় ও হার নির্ধারণ, সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 9 অক্টোবর থেকে চীন ও বাংলাদেশের মৎস্যবিজ্ঞানীরা টানা গবেষণার পর এ তথ্য জানিয়েছেন। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। গত 9 অক্টোবর থেকে প্রজনন মৌসুম শুরু হয়েছে, চলবে 30 অক্টোবর বুধবার মধ্যরাত পর্যন্ত। এ সময় ইলিশ বিচরণ করে সাগর ও নদনদীতে, তাই সব ধরনের মাছ ধরাও নিষিদ্ধ। মূলত সাগরের নোনা পানি থেকে নদীতে ডিম ছাড়তে আসা মা ইলিশ সংরক্ষণ করাই লক্ষ্য। এই 22 দিনই হচ্ছে প্রজনন মৌসুম। মৎস্য বিজ্ঞানীরা জানান গত 13 ও 28 অক্টোবর দুই দফায় মা ইলিশ নদীতে রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে। মৌসুমের এই সময়টিতে ঝাঁকে ঝাঁকে ইলিশ সাগর ছেড়ে নদীর মিঠা পানি, বিশেষ করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ আশপাশের নদীতে ছুটে আসে। কারণ এখানে পানির গুণগত মান ও নদীর তলদেশের বিশেষ এক ধরনের উদ্ভিদ ইলিশের জন্য সহায়ক খাদ্য। মৎস্যবিজ্ঞানীরা এক টানা 21 দিনের গবেষণায় সেই ধারণাই পেয়েছেন। প্রাকৃতিক প্রজনন এলাকায় আমরা দুই ধরনের জাল ফেলেছি, একটা লোভ পরীক্ষামূলক বঙ্গনেট আর একটা পরীক্ষামূলক বেহুন্দি নেট। উজিন ফিশ এবং স্প্যান ফিশ আমরা এখানে প্রচুর পরিমাণে পাইছি, দেখতে পারলাম যে এখানে প্রচুর পরিমাণে মাছ ডিম ছাড়ছে।
তবে মা ইলিশ ডিম ছাড়ার পর ১৬টি ধাপ অতিক্রম শেষে বাচ্চায় পরিণত হয়। সেখানেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। টেকনোলজিক্যালি আমরা এমন কিছু করতে পারি যাতে এই ডিমটা সারভাইভ করে এবং সেখান থেকে বেবি হয়, বেবি থেকে বড় মাস পর্যন্ত আমরা করতে পারি। আমরা খুব আশাবাদী যে যে হারে ছাড়তে পেরেছে তাতে পূর্বে সময়ের চেয়ে কোনো অংশে কম হবে না এবং আমাদের ইলিশের টোটাল উৎপাদন কাঙ্ক্ষিত পর্যায়ে থাকবে। গত বছর দেশে ইলিশের উৎপাদন ছিল ৫,১২,০০০ মেট্রিক টন। সমসংবাদ, চাঁদপুর।